হ্যালো সব গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা খেলতে গেছি মাইনক্রাফট। তো গাইস, আপনারা যদি আমার চ্যানেল অ্যাক্টিভ থাকেন না, তাহলে আপনারা দেখছিলেন যে আমি আই থিঙ্ক 7 মাস আগে বা 6 বছর, আই থিঙ্ক 1 বছর হয়েছে, 1 বছর না আই থিঙ্ক 9 মাসের মতো কাছাকাছি এমন হয়েছে। তো 9 মাস আগে না আমি মাইনক্রাফটের একটা সিরিজ শুরু করছিলাম, ঠিক আছে। ওই সিরিজটা আমি খেলছিলাম, আমি এন্ডার ড্রাগনে মারছিলাম, ঠিক আছে। এন্ডার ড্রাগনে মারার পর আমি কইছিলাম যে আমি সিরিজটা আরও কন্টিনিউ করুম, আমি উইদার মারুম, আরও কত কিছু করুম, আরও মানে একদম কত পুরা মাইনক্রাফট পুরা খেলে খেলে উল্টে এলাম। বাট কিছু করিনি আমি, মানে বাস কইছিলাম মুখ দিয়া, বাট আমি কিছু করতে পারি নাই। গাইজ যাই হোক, গাইজ যাই তো আমি মাইনক্রাফট অনেক আগে খেলছিলাম, ঠিক আছে। আই থিঙ্ক 8 বছর, আই মিন 8 বছর হয়ে গেছে, 8 মাস আগে আমি মাইনক্রাফট খেলছিলাম। তো কেসে আমি চিন্তা করলাম, কেননা গেছে আমি মাইনক্রাফট সিরিজটা আবার কন্টিনিউ করি। তো কেসে আপনারা যেমন জানেন যে আমাদের 1.18 এসে পড়ছে, যেটা কি আমাদের মাইনক্রাফটটা পুরো চেঞ্জই করে ফেলাইছে। ওখান থেকে গাইছে আমি আবার মাইনক্রাফটের সিরিজ কন্টিনিউ করুম, ঠিক আছে, পুরো ডে বাই ডে। আর বাবারে বাবা, এত ওয়ার্ল্ড দিয়ে রাখছি, ওকে এইগুলি ওয়ার্ল্ড আমি ডিলিট করে দিই, আমি একটা নতুন ওয়ার্ল্ড বানাই। তো আমার ওই মাইনক্রাফের ওয়ার্ল্ডের নাম আছিল দ্বীপ জল ভেসাস জনি। তো এই মাইনক্রাফের ওয়ার্ল্ডের নাম কি দেওয়া যায়? পরিমণি। আমি উল্টা পাল্টা নাম না দিয়ে আমি কি করলাম যে নিউ জার্নি দিলাম, আর ডিফিকাল্টলি গাইজ হার্ড কোর দিব নাকি আই ডোন্ট নো। হার্ড আছে বাবা, 1 মিনিট, এখানে হার্ড কোর আছিল। তো আমি হার্ড কোর না খেলি, আমি আগে নর্মালি খেলি, পরে মরে টুরে যাবো গা। মানে গাইজ ওই মাইনক্রাফট আমি ফার্স্ট টাইম মাইনক্রাফট খেলছিলাম না, মানে আমি অনেকবার মরছিলাম, বাট গাইজ ওইটা আমি কিছু পারতাম না, ঠিক আছে। এখন আমি একদম এক্সপিরিয়েন্স আছে আমার কাছে, এক্সপিরিয়েন্স, বুঝতে পারতেছেন? আই হ্যাভ দি এক্সপিরিয়েন্স। কে? তো গাইজ আমাদের মাইনক্রাফটের একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে গেছে। আর আমি একটা কি ভয়ঙ্কর, এটা আই ডোন্ট নো, এটা কিছু গাছের ভয়ম, আই ডোন্ট থিঙ্ক দিস, এই এই ভয়মের নাম আমি জানি না, ঠিক আছে। আই থিঙ্ক এটা কোনো কি বায়োম কয় এটা আমার জানা নেই, বাট এটা আই থিঙ্ক ওক উড বায়োম কয়, মানে এটার নাম তো আমি মানে এখানে যে গাছ আছে না ওটার মধ্যে ওক উড। আর আমার কাছে এখনো মনে আছে যে আমার যে বেস্টটা ছিল না, আমার বেস্টের পাশেই এমন কিছু জঙ্গল আছিল, ঠিক আছে। আর গাইস মিছে কথা কমো না, যে একদম আমার আগের বেসের কথা মনে পড়ছে। আর ওখানে আপনারা যদি জিজ্ঞান যে আগের বেসের কি হয়েছে, তো আগের বেসটা আমার ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো মানে আগের বেসটা আমি চাইও আমি আনতে পারুম না। আর মিছে কথা কমো না গাইস, আগের বেসটা গাইস যদি আমি পিছিয়ে যদি গেতে পারি না আমার আগের বেসে, তাহলে গাইস সেই হইব, ঠিক আছে। বিকজ আমার আগের বেসটার জায়গাটা একদম সেই আছিল। সো আমায় আমি আগের বেস্ট অনেক মিস করতেছি। আমি জাস্ট চেতাম যে আমার বাড়িটা সমুদ্রের আশেপাশে হোক, তো এখানে আমি সমুদ্র দেখতেছি, ঠিক আছে। তো অনেক সুন্দর সমুদ্র দেখতেছি এখানে, বাট গাইজ আমি এখানে বেস বানাবো না, আমি একটু আগে ঘুরে যাই, ঠিক আছে। আমি এই বায়োমে অলরেডি একবার আমি বেস বানাইছি, সো আমি এখন এই বায়োমে বেস বানাইতে চাইতেছি না, আমি কিছু অন্যরকম করতে চাইছি, অন্য বায়োমে বেস বানাইতে চাইতেছি। হয়তো ক্যাপ্টেন টেবিল আমি বানাই, আর ক্যাপ্টেন টেবিল আমি কিছু উডের একটা পিকাস বানাই, বিকজ আমি এখন স্টোনের পিকাস বানাবো। ওখানে এখানে পানি আছে, বাবারে ভাই এটা তো অনেক গভীর মনে হয়েছে। ওকে গাইছে, আমি তো ভুলেই গেছিলাম যে মাইনক্রাফটের একটা কেভ আপডেট হয়েছে, আই মিন কেভস অ্যান্ড ক্লিপস আপডেট হয়েছে। ওটার মধ্যে তো সব পুরো মাইনক্রাফট চেঞ্জ হয়ে গেছে। মানে গাইছে এই মাইনক্রাফট সিরিজটি একটু ভিন্ন হইব, বিকজ এই মাইনক্রাফট অনেক ডিফিকাল্ট হয়েছে, মানে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। আর দেখি এটা কত গভীর, ও মা, এটা দিয়ে দেখতেছি গেছে অনেক গভীর গেছে, না আবার এত গভীর না, আমি জলদি করে উপরে যাইগা। এখানে থেকে লাভ নেই, এখানে অনেকগুলো স্টোন আছে, বাট সমস্যা হলো নিচে পানি। তো তো আমি কী করুম যে যত অনেকগুলো এখানে স্টোনের অনেকগুলি স্টোন নেবো, আই মিন কবল স্টোন নেবো, দেন আমি কিছু স্টোনের টুল বানাবো, দেন আমার কিছু ইয়েও বানাতে হবো, ফার্নেসও বানাতে হবো, বিকজ খিদে অনেক লেগে গেছে। আর এগুলিও এটা কী, ওকে তো এগুলো আই থিঙ্ক বিলটার মধ্যে কামিও, বাট এগুলি পড়লেই এগুলি সব সময় পাওয়া যায় সব দিকে। আমি একটা স্মোকার বানাইছি, আর আমি কিছু স্টোনের একটা পিকাস বানাইছি, আর একটা ট্যাক্স বানাইছি, আর একটা সোনো বানা ফেলাইছি। আর ওখানে আমি কী করবো যে আমি একটা বেড বানাবো, নেনে আমার ফার্স্ট ডেট আমার এটা হইব, ঠিক আছে। আর আমি মরতে চাই না, ঠিক আছে, এটা আমি চাই যে আমি যত না মরি, আমি একদম না মরে আমি ইয়ে করতে চাই, মানে এই সিরিজটা কন্টিনিউ করতে চাই। এই প্রথমে যে সিরিজ কন্টিনিউ করেছিলাম ওটা প্রথমে অনেকবার মরছি, ঠিক আছে। সেটা আমার কোনো আইডিয়া ছিল না যে মাইনক্রাফট খেলে কেমনে, বাট ওই সিরিজটা বানানোর পর না তো আমার অনেক আইডিয়া হচ্ছে যে মাইনক্রাফট খেলে কেমনে। আর ইয়া দেখতে পাঠাস না, আমার উডের শোটগুলি আমি অনেক ফেলা দিয়েছি, মানে উডের টুলগুলি। তখন আমি পড়তে না আমি গেছি, আমি জানি শুরু করি, আমি আশা করতেছি যে আমি অনেক সুন্দর জায়গা পাবো, মানে ওইবার আমি সুন্দর জায়গা পাইছিলাম। তো এবারের মতো দেখি গাইছি, এবার আমি কোনো সুন্দর জায়গা পাই নাকি। একটা স্ক্রু ফরেস্টে এসে পড়ছি, যেটারও আমি স্যাপলিন নেবো, ঠিক আছে। বিকজ এইগুলি স্যাপলিন না, বিল্ড অনেক কাম আহে, মানে অনেক সুন্দর সুন্দর বিল্ড হয় এগুলি, মানে এই স্যাপলিনগুলি দিয়ে, আই মিন এই উড দিয়ে, স্যাপলিন না, স্যাপলিন দিয়ে তো গাছই উঠে। তো আমি কী করুন যে গাছটা ভাঙুম, আর আমি কিছু স্যাপলিন নেবো, বিকজ স্যাপলিনগুলি আমার ফিউচারে কাম হবে যখন আমি বিল্ড করুম। ওকে তো এটা ছোটো গাছ আছে, আই ডোন্ট থিঙ্ক সেখান থেকে আমি কিছু স্যাপলিং পামো, বাট আমি এটা ভাঙছি এখান থেকে স্যাপলিং। ওকে তো আমি একটা স্যাপলিংও পেয়ে গেছি, আমি যদি একটা আমার একটা যদি পাইছি না, এটাই আমার ইনাফ, ঠিক আছে। একটা দিয়ে আমি মানে আনলিমিটেড স্যাপলিং বানাতে পারবো,
আর আমি এই গ্যাসটা ভাঙছিলাম, আই ডোন্ট থিঙ্ক এটা আমার চান্স দিব, বিকজ গ্যাসটা না পুরো একদম কানেক্ট হয়ে আছে। যাই হোক, সমস্যা নেই গেছে, আমার আমি একটা স্যাপলিং পাইছি, আরো দিই আরো স্যাপলিং পাই নাকি? ওকে, আই থিঙ্ক আমি আরেকটা স্যাপলিং পাইছি। ওকে ওকে, স্যাপলিং পাইছি। ওকে ওকে, তো আমার কাছে তিনটা স্যাপলিং আছে। সো আমি কি করি, যে আমি যাই গাড়ি, তিনটা পাইছি না, বাস ইনাফ, আর এত স্যাপলিং লাগে কোনো লাভ নাই। আমি তিনটা দিয়ে আমি আনলিমিটেড স্যাপলিং বাড়া ফেলাম, ওখানে আমার বেসের লেগে গেতে পারে। এখানে সুগার কেন আছে, আমি সুগার কেন নিয়ে এলি 1 মিনিট। স্পোর্টস সামনে এটা একটা বড় সুমন্দ না, ঠিক আছে, মানে এটা ওপেন সুমন্দ না, যোনটা আমার আরেক পারে নিয়ে যাবো আমার কাছে লাগতেছে, বিকজ আমি ওইখান থেকে আইলাম আর আমার সামনে অনেক জমিন দেখতে পারতেছি, মানে এটা কিছু অন্যরকমই। আর গাইছি এই আইল্যান্ডটা অনেক সেই লাগতেছে, মানে দেখতে পারতেছেন এই আইল্যান্ডের মধ্যে কাও আছে, ছোট একটা কাইল মানে আইল্যান্ড, এটার মধ্যে ডার্ক স্ক্রু মানে কি কয়, ডার্ক স্ক্রু না কি কয়, যাই হোক, বড় বড় কালা কালা ইয়াগুলি, উডগুলি, গাছগুলি, তো দেখতে পারতেছেন এটা সেই লাগতেছে আমার কাছে, মানে অনেক সুন্দর লাগতেছে। মানে এখানে তিনটা কাউ আছে, তো আমি কি করবো গাইস, এই গাছটাও আমি ভাঙিয়ে, বিকজ আমার এই স্যাপলিংও লাগবো। বা 1 মিনিট, এই এই আইল্যান্ড থেকে আমি না আনি, বিকজ এই আইল্যান্ডটা অনেক সুন্দর লাগতেছে মানে সামনে অনেকগুলি। বাপ রে বাপ গাইস, পুরা মাইকে, ওরে বাবা এটা কি জঙ্গল, বাবা ওটা কি জঙ্গল ভাই, সিরিয়াসলি গাইস, এখানে ডার্ক ডার্ক ফরেস্ট আর এখানে জঙ্গল ফরেস্ট, সিরিয়াসলি গাইস, ওখানে তো আমার গেতে হইব, মানে স্যাপলিং সেল স্যাপলিং সেল লেগে হইলেও গেতে হইব। এটা কি 1 মিনিট, এটা কি লাস্ট ক্যাপ নাকি? ও বাবা, ও ভাই লাস্ট ক্যাপ পাই গেছি আমি, সিরিয়াসলি ভাই আমি লাস্ট ক্যাপ পাই গেছি, বাট আমি যাবো না, বিকজ বাবা বাট এই জঙ্গল ফরেস্টটা কেমন জানি, আর আজবি ফরেস্ট, মানে কেমন জানি আগা ভাগা ফরেস্ট এটা। যাই হোক, ফরেস্টে আমি কখন আইসি, এখানে কি পান্ডা আছে নাকি, এখানে ব্যাম্বো আছে, তো আমি ব্যাম্বো গুলো লই, মানে গাইজ এই সিরিজটা আমার লেখা লাকি হইতে পারে, বিকজ আমি সব কিছু পেয়ে গেছি প্রথম প্রথমে। আর ওয়াও গাইজ, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, মানে কত সুন্দর সানসেট, এটা যদি আমি শেডের লাগে খেলতাম না গাইজ, একদম মাখন একটা ভিউ হইতো। আমি বাড়া দিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, আমি 16 রেন্ডার ডিউশন দিয়ে রাখতেছি, আর আমার আই ডোন্ট নো গাইজ ফর সাম রিজন ল্যাগ হইতাছে, আমার মনে আছে গাইজ আমি 16:20-এও আমি ভিডিও করছিলাম রেন্ডার ডিউশন দিয়ে, ওটা আমি তো ল্যাগ হয়নি, বাট ফর সাম রিজন এখানে ল্যাগ হইতেছে, তো আমি ঘুমাই যাই, তাহলে পিছিতে পারি কি পার মুখে ফেরে গেলাম আবার ওটা বেজে যাবো পরে। আর আমি ওখানে আমি আমার আবার জার্নি শুরু করুন, এখানে অনেকগুলি কোল আছে, সো কোলও নিয়ে এলাই, বিকজ আমি শুনছি যে গাইজ তখন এই সবের লেগা নেই, মানে এক একটা মানে ব্লক আছে, মানে এক একটা একটা লেভেল আছে, যেমন ডায়মন্ডের জন্য আগে ওয়াই কত আসিল, ওয়াই 11 আসিল না, ওয়াই 11 নাকি 12 আসিল নাকি 8 আসিল, যাই হোক গাইজ যতই আসিল তখন কোল, আয়রন, ল্যাপেস এগুলির লেগে আই থিঙ্ক কিছু একটা মানে কি করাটারে একটা লেভেল আছে। ও মাই গড, এটা কি পেলাম, ওরে বাপরে, সিরিয়াসলি ভাই আমার লাগে তো ভালো গেম নে গাইস, মানে সিরিয়াসলি মাশরুম ব্যায়াম পাইছি, অনেক আমি বেশ এনেই বানাবো, সিরিয়াসলি গাইস মাশরুম ব্যায়াম ফার্স্ট টাইম পাইছি, মানে আমি গাইস কইতে দিলাম যে আমি মাশরুম ব্যায়াম, ওরে বাবা গাইস এটা কি পাই গেলাম গাইস, এটা কি পাই গেলাম আমি, ও মাই গড গাইস, এই জায়গাটা ভাই গাইস, মানে মানুষ খুঁজা খুঁজা পায় না, মানুষ এলেকটা লাগায় ওই ঘুরা ঘুরা আয়, আর আমি এটা নর্মালি পাই গেলাম, মানে সিরিয়াসলি গাইস, আর লোকেশন দেখছেন আশেপাশে পুরো সুমন্দ্র, মানে ওয়াও, মানে পুরো সেই, ওরে বাবা সামনেও মাশরুম ব্যায়াম আছে, এটা অনেক বড় মাশরুম ব্যায়াম, এটা একটু ছোটো আই ডোন্ট থিঙ্ক সো, এখানে আমি দেখতে হইব কেমন, ওকে তো আমার বোর্ডটা আমি লিখছি, না না গাইছি আমি এত খুশি হয়েছি না যে আমি বোর্ডটা ওইদিকে ফেলাতে হয়েছি, আমি এই আইল্যান্ডে ওই আইল্যান্ড দেখে আমি ডিসাইড করুন যাই গাইছি আমি কোন কোন আইল্যান্ডের মধ্যে আমি বাসা বানাতে পারি, আর এখানে কেবও আছে কে, এটা কেব কি এটা কিছুই না, ওকে তো গাইছি এটা ছোটো ওই আইল্যান্ড থেকে, দেখতে পারতেছেন গাইছি পুরো রাইট হয়ে গেছে, আর আমার আশেপাশে কেউ নাই, মানে পুরো শান্তি, আমি একটা টর্চও লাগাই নি, আর এখানে কোনো মবি স্পন হতে হয়, মানে গাইছি আর কি লাগে জীবনে, এই সিরিজে গাইছি আমার অনেক কপাল ভালো থাকবো, বিকজ আমি মাশরুম ব্যায়াম প্রথমে পেয়ে গেছি, মানে সিরিয়াসলি গাইস কোনো মজার কথা নেই এটা, ওই মাশরুম ব্যায়াম পায়া তো এই আগে আসুন, এত কি লাগে, ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দিবেন, আর যদি চ্যানেলে নিউ হয়ে থাকেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেলবাটনটা সেটা ক্লিক করবেন, তো এই আসুন এত কি রাখি, নেক্সট ভিডিও দেখা হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।